রশি দীর্ঘি রসু দীর্ঘ ও অ। বাংলা বর্ণমালা শিখছে কেবল, মায়ের মুখে শুনে আধো আধো কিছু শব্দ ফুটেছে মুখে, হাতে আঁকা এই বর্ণমালার দিকে কৌতূহলী চোখে তাকিয়ে তিন বছরের ভূমি। তার বোন জলেরও মনে নানা জিজ্ঞাসা বাংলার জন্য ভাষা শহীদদের বীরত্ব গাথার সেই দিনগুলো নিয়ে। অভিভাবকরা চান এভাবেই তাদের সন্তানরা ধীরে ধীরে জানুক বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠার আন্দোলনের ইতিহাস। ওরা বাংলা কি, বাংলা কেন পাইছে, আমরা কিভাবে পাইছি, ওই ফিল্ডটা থাকবে না, যার কারণে ওদেরকে প্রতি বছরই আরো ছোট থেকে আনা হয়। মানে একটু দেখুক আমরা ভাষাটা কিভাবে পাইছি। যখন ইংরেজদের আমরা বাঙালিরা বিতাড়িত করছি, তখন থেকে ভাষা আন্দোলনের সৃষ্টি, বীজ বপন করছি। নিরাপত্তার স্বার্থে 21 ফেব্রুয়ারি রাত 12:30 পর্যন্ত বন্ধ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রবেশ পথগুলো। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জ্ঞাপনের পর খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। কিছুক্ষণের মধ্যে মিনার অভিমুখে ঢল নামে মানুষের, খালি পায়ে সারিবদ্ধ হয়ে রওনা করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। শারীরিক সীমাবদ্ধতা নিয়েও এসেছেন কেউ কেউ। ভাষা সৈনিকদেরকে সম্মান দিতে আমি এখানে এসেছি। আমার দেশ বাংলাদেশ, আমার ভাষা বাংলা ভাষা। আমি ফুল দিতে আসছি, আমি আমি অনেক অনেক প্রতি বছর আসি। পূর্বপুরুষরা ভাষার জন্য এত কষ্ট করে আমাদের জন্য প্রাণ দিয়েছে, ওই জন্য তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আমাদের এখানে আসা। প্রবাসী বাংলাদেশি কিংবা বিদেশিদেরও দেখা মিলে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়, ভুলেন নেই শহীদদের শ্রদ্ধা জানাতে। এখানে এসেছি আমরা একটা কালচার দেখতাম, 21 ফেব্রুয়ারি আমরা শোটা দেখতাম, কেমন করে আপনারা মেমোরিয়াল করে। বাংলাদেশি যারা আইসো লন্ডনের মাঝে, এই ল্যাঙ্গুয়েজটা কত মিনিং আছে তারা লাগে। আজকে আমি আইসি দেশের মাঝে ঠোরে লইয়া, আমরা ফুটবল টিমরে লইয়া 52-র ভাষা আন্দোলনে যেমন সকল শ্রেণী পেশার মানুষ এক হয়েছেন, জীবন দিয়ে আদায় করেছেন তাদের অধিকার, তেমনি আজও সেসব শহীদদের স্মরণে এই এক ময়দানে একত্রিত হয়েছেন সর্বসাধারণ এবং কণ্ঠে চির অম্লান রেখেছেন বাংলা ভাষাকে। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।